পাগলের পাগলামি আপনি দেখেন না। আমি তো আগেই বলেছিলাম এই ময়দান মুহূর্তের মধ্যে দেখবেন কান্না রূপ পয়দা হয়ে যাবে। এ বাবা যুবক তুমি তোমার নিয়ে চিন্তা করো, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। ও বাজান এই কবর তোমাকে আমাকে পাঁচবার ডাকে দিনের বেলা, কবর কিন্তু তোমারে আমারে বলে আমি কিন্তু সাপের ঘর, আমি কিন্তু আগুনের ঘর, আমি কিন্তু বিচ্ছুর ঘর, আমার কাছে আমল ছাড়া আসিও না। একটু মায়া লাগার ডাক দেন না, দেন না, বলেন না আল্লাহ 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 আল্লাহ। বাজান কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মা বাপ জানি কবর থেকে কান্দার বলে বাবা রে। মাহফিলে গেল না আমরা লাগি কান্নাকাটি করে দোয়া করলা না, ও বাবা কবরের খবর নিলা না, এই কবর কিন্তু আমাকে খুব কষ্ট দেয়। ভাই অনুরোধ করব কেউ কারো দিকে তাকায় না, নিজের দিকে নিজে তাকা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল। বাজান আর কোন দিকে কোনো খেয়াল নাই, কোন পাগল আল্লাহর পাগল পাগলামি করলে তার তার পাগলামি করতে দেয়। আপনি দেখেন পাগল হইতে পারেননি, আপনি দেখেন আল্লাহ হইতে পারেননি। একটু মহাব্বত করিয়া আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আমি গুনাগার তোমার নাম গাফার, আমি গুনাগার তোমার নাম গাফার, কবরের সামান জোগাড় না করাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ কলবে কলবে লা ইলাহা ইল্লাল্লাহ, চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঢাকা থেকে যখন বক্তা আসে, এটা সেংরাও কার কেসরাও মনে করেন হইলা সবচেয়ে বড় বড় আলেম, আর কিশোরগঞ্জের যে বুখারী পড়া এই বেটার কোনো দাম হই নাই। আমনি মরলে আমি ঢাকা থেকে আমার বাহের ঠেকা পড়ে না, আমারও ঠেকা পড়ে না, আমি জানাজা তাইতাম। আমনি মরলে ফাগলা মসজিদের হুজুর ওই সুযোগ পাইলে আমনি জানাজা আইবো।
কথা কয় না আপনার ভালো মন্দ আপনার স্থানীয় উলামায়ে কেরামই দেখবে আমরা দেখতাম না কাজেই স্থানীয় উলামায়ে কেরামদেরকে কদর করবেন আপনার সমাজের মসজিদের ইমাম 8000 টাকা বেতন পায় সে যে আলেম আমরা বয়ান কইরা 40 50 হাজার 20 হাজার 30 হাজার টাকা যাই পাই আমরাও সেই আলেম তবে আমাদের চাইতে মনে করি আপনার ওই 8500 টাকার আলেম অনেক সহি আলেম এজন্য স্থানীয় আলেমদেরকে সম্মান দিবেন আমার কথা কি রাগ করলেন আপনারা না বেজার হইলেন না আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাত ওয়ালা উম্মত বানান আমিন আমাদের জিন্দেগীর বন্দেগি বানান তো এই মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর বলছেন জবানকে জাকির বানাও আর দিলকে কি বানাও সবাই বলেন জবানকে কি বানাও আর দিলকে কি বানাও শাকির বানাও আহ হাফিজ জুজুর কি পরিমাণ জবানকে জাকির বানিয়েছিলেন শুনতেছেন বন্ধুরা আল্লাহর ওলি একদিন বাথরুমে গেছে বাথরুমে যাওয়ার আগে জিব্বাটা বাইর কইরা উপরের দাঁতার আগা দিয়া নিচের দাঁতের আগা দিয়া এইভাবে কামরা ধরে বাথরুমে ঢুকছে তো লোকেরা বলতে যে ব্যাপার কি হাফিজ জিব্বায় কামড় দিয়ে বাথরুমে ঢুকছে গেছে বাথরুম থেকে বাইর হওয়ার পরে নজর করে দেখা গেল হাফিজ জুজুরের জিব্বা কাইটা রক্তের ফোঁটা গাল শিব বে বে পড়তেছে লোকেরা বলতেছেন হযরত কেউ কি লে আপ খুন জটি হয় হযরত কেন আপনার এই রক্ত ঝরতেছে এ কি সুরত এটা আপনার কেমন সুরত হযরত হাফিজজি বলতেছেন আমার জিব্বাটা বেহায়া হয়ে গেছে বেহায়ার সাজা দিতে যায় রক্ত বের হয়ে গেছে বলে কেমন বেহায়া বলে আমার এই জিব্বাটা পায়খানাও বোঝে না বিছানাও বোঝে না আমি বিছানায় চোখ লাগাইলে ঘুমায় যাই কিন্তু আমার জবান খোলা এমন বেনামাজির বেনামাজি ওযু করতেছ না পানির এত এত ভয় পা একদিন বউরে ডাক দিয়ে কইতাছে তুই যা করস তাই করস আমারে নামাজের কথা কবি না কয় কি রে কয় নামাজ পড়তে গেলে ওযু করণ লাগবো আর ওযু করতে গেলে পানি ধরণ লাগবো আমি পানি ধরা পছন্দ করি না বউ কয় আচ্ছা ঠিক আছে আল্লাহ যদি ফরায় আপনি না হইলা থাকতে পারবেন আল্লাহ যদি পানি ধরায় আপনি না ধইরা থাকতে পারবেন এইভাবে বিদায় দিয়ে দিছি কিন্তু বেটির মনে শান্তি নাই আল্লাহ যদি ধরে তুই নামাজ পড়ছ তোর জামাই রে নামাজের কথা কস নাই কিরে এই জন্য মহিলা আল্লাহর কাছে কান্দার কয় আল্লাহ আমার জামাইটারে কি তুমি কোনো মানুষ পাঠাইতে পারো না যে নামাজি হইব আল্লাহ আল্লাহ হইব এর কাছে একটু পাঠাই দিতা আল্লাহ আমার জামাইটার তুমি হেদায়েত দাও কত মা বোন যায় দেখেন গা মহিলার আওয়াজ শুনতেছেন কত মা বোন যায় দেখেন গা মনে মনে হোক আর যেভাবেই হোক আল্লাহর কাছে কইতাছে আল্লাহ হুজুরের ওয়াসটা হইলে যদি আমার জামাইটা মদ খাওয়া ছেড়ে দিত আমার জামাইটা যদি সুদ খাওয়া ছেড়ে দিত আমার জামাইটা যদি আমারে ফিটনি দেওয়া ভুলে দিত আমার জামাইটা যদি আমার লগে খারাপ ব্যবহার করে ভুলে দিত হুজুর বালা করে কইন বালা করে কইন আমার জামাইটা যেতে বালা হইল এক শ্রেণীর মানুষ আছে উঠতে বইতে বউকিলা এটা হলো কাপুরুষ এটারে পুরুষ কয় না এটারে কি কয় কাপুরুষ যদি কথা কইব না মনে করবে এই হে মামলার লগে জড়িত ঠিক মাইয়া লোকেরা দাম ওই দিতে চায় মিয়া খালি নামাজ রোজা ইবাদত মনে করো হজ যাকাত ইবাদত মনে করো বউর লগে ভালো ব্যবহার করা ইবাদত এটা চোখকে বুঝা হনা বউর লগে ভালো ব্যবহার করা কি আজকে যে এই এলাকার বেরিয়ে খুশি হয়েছে বিশ্বাস না করলে যে আমার বেডিটা বইছে যাই দেখেন গা এক বেডি আর এক বেডির ধাক্কা চিতর করছে যে হুজুর দাদি বাওয়াই এর হুজুরই তো দরকার কথা কম ঠিক কিনা বউকে পিটাইবেন না মহাব্বত করবেন আদর করবেন ওকে পিটানোর জন্য ওর মা বাপ আপনার কাছে দেয় নাই মনে রাখবেন আপনি যদি অন্যের মেয়ের গায়ে হাত তোলেন আপনার শ্বশুর শাশুড়ি যেমন কষ্ট পায় একদিন আপনার মেয়ের গায়ে কিন্তু আপনার জামাই যখন হাত তুলবে তার চাইতে বেশি কষ্ট পাবে সম্মানিত সুদী আল্লাহ রাসূল স্ত্রীর কাছে কত দামি ছিল হ্যাঁ স্ত্রীর একদিন পালা করছে আজকে প্রমাণ করব নবী কারে বেশি ভালোবাসেন আম্মা জান আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কারে বেশি ভালোবাসেন কয়টা আমি পরে কম আরেক বিবি একা আপনি কারে বেশি ভালোবাসেন কয় পরে কম আরেকজনকে কারে বেশি ভালোবাসেন কয় পরে কম আল্লাহ রাসূল এশার নামাজ পড়ে আইয়া নয়জন বিবি নয়টা খেজুর আছে নয়টা খেজুর আইনা ব্যক্তির ঘরে ঢুকছে
এক একজনের ঘরে ঢুকিয়া এক একজনের হাতে দিয়ে কয়, এই যে তোমারে দিলাম আমি তোমারই বেশি ভালোবাসি, আর তোমারে যে আমি একটা খেজুর দিলাম এইটা তুমি আর কারো কাছে কইবা না। সুবহানাল্লাহ কইতেন না। আরেক বিবির ঘরে গেছে, যে কয় আসসালামু আলাইকুম, আমি আপনার অনেক ভালোবাসি, এই যে আপনার একটা খেজুর দিলাম আর কারো কাছে কইবেন না, আপনার কিন্তু আমি বেশি ভালোবাসি। আবার আরেক বিবির ঘরে গেছে, যে এইভাবেই সব নয় বিবির এই নয়টা খেজুর দিছে, দিয়া সব তেরে কইছে তুমি কারোর কাছে কইবে না, আমি তোমার বেশি ভালোবাসি, তোমার একটা খেজুর দিছি। এইবার পরের দিন আল্লাহ রাসূলের বিবিরা বলতেছেন, হুজুর এবার বলেন কাকে বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূল নয় বিবিরেই একসাথে নিয়ে কইতাছে, গত রাতে যা রাতে একটা খেজুর দিছি তারই বেশি ভালোবাসি। আস্তে কইলেন সুবহানাল্লাহ, আরো জোরে কয়, দেখেন এবাদত বলে এটা। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা কি, যেটা উঠতে যাই পোগা এটা বুড়াও আর ফেরাও মনে করো এটা বই ফুটে না লোক, কথা জুইত লাগছে না, লেগে যাইতেছে গা, কথা কম ঠিক কিনা, কয় আমি কামাই করে খাওয়াই, হ্যাঁ আবার এত আদর করতে দাম, তর্ক ফলে বোর পিসার বাড়ি ছাড়া আর কিচ্ছু নাই। আল্লাহ তাআলা আমাদের স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ দান করে দেন। আবার বলেন আমিন। বাবা ও কষ্ট দিলাম, আপনারা থাকলে আমি কিছু কথা কম, আর যদি না থাকেন তাহলে কইতে তো, তো যেই কথাটা বলতেছিলাম, তো এই বউ আল্লাহর কাছে গেলে কান্দে, কান্দতে 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 একদিন কান্না কোমল হয়ে গেল। আরেকটু জোরে কর, আর একটু জোরে কর, কান্না কোমল হয়ে গেছে। মহিলা হঠাৎ করে একদিন দিনের বেলা কানে আওয়াজ শুনতেছে, কে জানি মাইকিং করে এলান করতেছে, আমাদের এলাকায় হাজি আমদাদুল্লাহ মহাজনের মক্কি হুজুর আইতাছে। মহিলা লাফ দিয়ে উঠতে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে শুকর, যেই বুজুর্গ বেড়া এলাকা পাইতাছে এই বুজুর্গর মজলিসে যদি আমার জামাইদের কোনো মতন বুঝাইতে পারি, ফাটা বুঝাইয়া ফাটাইতে পারি, তাইলে তো আমার জামাই আল্লাহ আল্লাহওয়ালা লোক চিনবেন কেমনে, যেই লোকের চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত অন্তরে জাগ্রত হয়, এবং যেই ব্যক্তির কথা শোনার দ্বারা দিল পরিবর্তন হয় এই ব্যক্তি আল্লাহ, এই ব্যক্তি আল্লাহ। তো এই মহিলা জাগার নাম জানি না, টাইম জানি না, স্বামীর কাছে যায় এত দূরে কইতেছে আমি আপনার একটা কথা কইতাম রাখবে, বেড়ায় মনে করছে না জানি কি চাইব, বেড়ায় কয় ওখানে আমার কাছে টেয়া পয়সা নাই আমি কিছু দিতে তো আমি যাইতে পারি, একটা শর্ত আছে, কি শর্ত, নামাজের কথা বলে আমি থাকতাম, নামাজের কথা বলে আমি বাইরে কথা বলি না, নামাজের কথা বলে আমি ওই পিছনে যে বাইরে বইছেন একবারে নিচে বই রয়েছেন, ভাই থাকবেন না যাইবেন আপনারা, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার বাইরা আপনারা আবার এদিক পিছনে তাকান কেরে, এ কোন দেশ আইলাম আমি, এদিকে উল্টাও বোঝে না বাও বোঝে না, এক জায়গায় ওয়াজ করতে গেছি ওই উত্তরাঞ্চলে, এক মুরব্বী লোক রংপুরের লোক, ভাষা হইলো ভাষা রংপুরি ভাষা, এইটারে আমি আপনাদের বোঝার জন্য কই, বেড়া এ তারা উড়া করে মানে আমার দিকে ভুলে গেছে, কি কইবে এটা ভুলে গেছে, উল্টাটা কইছে, বেড়া কয় হুজুর দোয়া করেন আপনার ওয়াজ হই না আমি ফতির এক গর্ভবতী হই, আমি তো কি ভাই কামন দেবে কি কয় হুজুর দোয়া করেন আপনার ওয়াজ হই না আমি ফতির এক গর্ভবতী হই, আমি কই সাসা আপনি আসলে কি কইতে চাইছিলেন, কয় বাবা রে আমি আপনার ওয়াজ হই না ফতির এক গর্ভবতী, আমি কই দূর দূর ওয়াজ হই না গর্ভবতী,
কয় না গর্ভবতী নাকি গর্ভ ও গর্ভবুত করেন কয় আমি প্রতিদিন আমনে রোয়া হই না নিজের কাছে নিজের গর্ভবুত করি আমি কি গর্ভবুত কে জায়গা আমনে গর্ভবুত লাগানো উল্টা বোঝে না বাউ বোঝে না বোঝেন না তো হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ নাম করবো কয় আমি যাইতে পারি এক শর্তের বিনিময়ে নমাজের কথা কইলে আমি থাকতাম না কয় তাহলে ঠিক আছে নামাজের কথা কইলে কইব কি কইব না এটা পরে তো তুমি যাইবা নি জামাই কয় আমি যাবো আসলে কি উনি যাইব না আল্লাহ নিব কথা কন বাবারা আল্লাহ নিব বেচারা গেছে হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ ওয়াজ করতেছে তো যারা রুহানি ডাক্তার রুগী দেখে চিনে না এটা কোন রুগী দেবো বেটা কত কোন ওয়াজ হই না খালি কয় নামাজের কথা কইলি দাম কথা থাকতাম না তো নামাজের কত কয় না বেটা যায় এক পর্যায়ে ওয়াজ শেষ এবার হাদিস সাহেব কয় মিয়া সাহেবরা আপনি রাইছেন ওনা এন আমরা দোয়া করব তবে দোয়া করার আগে তওবা করি এই তওবাটা আপনারা যে যেহেন আছেন এহেন আমার আপনা দত্তে ভালে গায়ে গায়ে লাগাইয়া আত লাগা আর আমি একটা ফাগরি সারলাম আমার ফাগরিটা দুইটা তওবা করে তো বেটাই তো হুজুরের সামনে এই নামাজের কথা কইলে যে বেটা যাইবো গা হ্যাঁ তো সামনে ওই হ্যাঁ করে খাপ করে ফাগরি করছে ফাগরিটা দৌড়ি কয় হ্যাঁ নামাজের কথা কইলে ফাগরি দেব ফাগরিটা দৌড়ছে আসলে কি উনি দৌড়ছে না আল্লাহ দৌড়ছে আমনে আমি মাহফিলাইছি না আল্লাহ এনেছেন আল্লাহ না তো এইবারই ব্যক্তি ফাগরি ধরে দিছে তা আদি সাহেব রহমতুল্লাহ কইতেছে বলেন আমরা কেউ আর গুনাহ করতাম না বেড়া হই কইতেছে গুনাহ করতাম না এরপরে কইতেছে সুদ খাইতাম না সুদ খাইতাম না আমরা কারো হক নষ্ট করব না কই হক নষ্ট করব না এমন 10 12টা কইছে আর কি হাদি সাহেব দেখতে দে ওহন আমি যেটা কইতে কম হেইডাই হাই করব কারণ হ্যাঁ আর হ্যাঁ নাই আমার ফাগরি ধরে আল্লাহ বলে গেছে একটু জোরে কর না এবার হাদি সাহেব রহমতুল্লাহ কইতেছে ভাই সবাই বলেন নামাজের সময় নামাজ না হইরা অন্য কামে যাইতাম না বেড়া ও ফাগরি দুইরে কইতাছে নামাজের সময় নামাজ না হইরা অন্য কামে যাইতাম না আল্লাহু আকবার আস্তে কইলেন এই কথা কওয়ার পরে বেটার খেয়াল হইছে জানি আমি এটা কি কইলাম ফাগরিটা সাইডা দিয়া মারছে দৌ বাই যে বউরে বেড়িয়েতির উপর রাগ হয়ে কইতেছে তুই নষ্টের গুরু বেডি বুঝা লাগছে মনে হয় বন্ধুরে নামাজের কথা কইছে এই ফ্যানটা একটু ঘুরে দেন দেব নি ফ্যানটা আমার গলা সমস্যা হইতেছে আর নাহলে যদি বন্ধ করে দেন তাও কল্যাণ হয় ঠান্ডা লাগবে এমনি ঠান্ডা লাগবে আল্লাহর রহমতের বাতাস আসবে এইটা বন্ধ কর আচ্ছা হ্যাঁ ঠিক আছে থাক 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 এখন ঠিক আছে থাক ভাই কষ্ট হইতেছে আপনারা ও ভাই কোন কথার দ্বারা কে হেদায়েত প্রাপ্ত হবে এটা আল্লাহ জানে ভাই এটা জীবনের শেষ বয়ান হতে পারে নাও ভাই তো এইবার আল্লাহর এই বান্দা বউর লগে যা রাগারাগি করলো বেডি কয় এত স্যাচ করে নমাজের কথা কইছে হুজুরে বেড়া ডাক দিও কয় খালি কইছে ফ্যামিলির দুইরে কইছে খালি কইছে ফ্যামিলির দুইরে কইছে কয় কার ফাগরি আবার আমি ফাগরি ভাবো করতে হুজুরে ফাগরি কোন উজুরে ফাগরি কয় হাজি আমদা দিল মহাদের মক্কির ফাগরি বেডি কয় তুমি হাজি আমদা দিল মহাদের মক্কির ফাগরি দর্শ কয় হ কয় কয় আর দিয়া কয় কেরে দুই আর দিয়া আচ্ছা তুই এত কথা জিজ্ঞেস করে কার ফাগরি কয় আর দিয়া দর্শি এরপর কয় দুই আর দিয়া কেমনে দর্শেন হুজার শুইছেন নাকি শক্ত করে দর্শেন কয় মুট করে দর্শি মহিলা কান্দে আর ডাক দিয়ে বলে স্বামী গো আমার আর কোনো চিন্তা নাই আমার আর কোনো টেনশন নাই স্বামী আপনি পাগড়ি ধরছে
এখন আপনি আর নামাজ না পড়িয়া থাকতে পারবেন না। স্বামী ডাক দিয়ে বললেন, বিবি রে, পাগড়ি ধরার সাথে নামাজের কি সম্পর্ক? ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, আপনি হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কিকে চিনেন না? আমি চিনি, উনি আল্লাহর ওলি, উনি প্রতি রাত নবীকে স্বপ্নে দেখে। এ করিমগঞ্জের বাবারা, ও কিশোরগঞ্জের বন্ধুরা, আর কোন দিকে কোন নজর নাই, এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা? বাজান, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। বাবারে কান্না না আসলো, কান্না জোর করিয়া কান্নার ভান করবে, তবে আমার দিল বলতেছে এই ময়দানে কিছুক্ষণের মধ্যে কান্নাকাটির রূপ পয়দা হয়ে যাবে। এ বন্ধু, আল্লাহওয়ালাদের রুহানি তাওয়াজ্জু আসিয়া গেছে। কে সৈয়দ ফজলুল করিমের পাগলা আছে? কে সৈয়দ এসাকের পাগলা আছে? কে বর্তমানে সৈয়দ রেজাউল করিমের পাগলা আছে? কে সৈয়দ ফয়জুল করিমের আছে? আবার কে আব্দুল হালিম হোসেনের আছে? আবার কে শাহসাব রহমতুল্লাহ গিয়ালের আছে? ও আল্লাহর ওলির ভক্তরা, কোন দিকে কোন নজর নাই, একটু মহাব্বত করিয়া বলেন না আল্লাহ। এতগুলো মানুষ, আল্লাহ ডাকের মধ্যে কোন প্রেম নাই। বাজান, গুনাহ যদি থেকে থাকে, গুনাহ মাফ করানোর জন্য মায়া লাগায় এসকো নিয়ে একটা ডাক দেন না আল্লাহ। একটু মায়া লাগায় বলেন না আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি, আমি গুনাগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরে দাও, তোমার নাম গাফার। বাজান, যদি গুনাহ থাকে তাইলে তওবা করার জন্য বসে পড়েন। ও উলামা, ও তুলাবা, ও আদিস তুলাবা, তোমাদের তো এসলাট দরকার আছে, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আমার নবী বলেন, মরার আগে মরো। সাহাবীরা বললেন, নবীজি, মরার আগে আবার কেমনে মরব? নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করবা, চক্ষুটা বন্ধ করিয়া ভাববা, আমার ছেলে আমার আপন না, আমার মেয়ে আমার আপন না, আমার বউ আমার আপন না। বাজান, কোন পাগলের পাগলামি আপনি দেখেন না। আমি তো আগেই বলেছিলাম, এই ময়দান মুহূর্তের মধ্যে দেখবেন কান্না রূপ পয়দা হয়ে যাবে। এ বাবা যুবক, তুমি তোমার নিয়ে চিন্তা করো, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। ও বাজান, এই কবর তোমাকে আমাকে পাঁচবার ডাকে দিনের বেলা, কবর কিন্তু তোমারে আমারে বলে, আমি কিন্তু সাপের ঘর, আমি কিন্তু আগুনের ঘর, আমি কিন্তু বিচ্ছুর ঘর, আমার কাছে আমল ছাড়া আসিও না। একটু মায়া লাগায় ডাক দেন না, দেন না, বলেন না আল্লাহ 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 আল্লাহ। বাজান, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মা বাপ জানি কবর থেকে কান্দার বলে বাবা রে, মা ফিলে গেল না, আমরা লাগি কান্নাকাটি করে দোয়া করলা না। ও বাবা, কবরের খবর নিলা না, এই কবর কিন্তু আমাকে খুব কষ্ট দেয়। ভাই, অনুরোধ করব, কেউ কারো দিকে তাকায় না, নিজের দিকে নিজে তাকা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু,
যে নিজের চিনলো সে আমার আল্লাহর চিনলো বাজান আর কোন দিকে কোনো খেয়াল নাই কোন পাগল আল্লাহর পাগল পাগলামি করলে তার তার পাগলামি করতে দে আপনি দেখেন পাগল হইতে পারেন নি আপনি দেখেন আল্লাহ আল্লাহ হইতে পারেন নি একটু মহব্বত করিয়া আবার বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আমি গুনাহগার তোমার নাম গাফার আমি গুনাহগার তোমার নাম গাফার কবরের সামান জোগাড় না করাইয়া মালাকুল মউত দিও না পাঠাইয়া আল্লাহ ভাই মরা লাগবে মরা কিন্তু সত্য কার কোন দিন মরা লাগবে কেউ জানি না কাজী সোজা হইয়া যান কবরের সামান জোগাড় না করাইয়া আমার লাগি মালাকুল মউত দিও না পাঠাইয়া সবাই কথাটা মুখস্থ রাখবে কবরের সামান জোগাড় না করাইয়া আমার লাগি মালাকুল মউত দিও না পাঠাইয়া একটা ডাক দেন না দেন না বলেন না এ বাজান কারো দিকে কোনো খেয়াল নাই নিজের পাগলামি নিজের দিকে খেয়াল করো কেউ কারো দিকে তাকায়ও না তোমার কবরের চিন্তা তুমি করো আমার দিল বলতেছে এই জায়গায় আল্লাহ আল্লাহ হইয়া কে জানি বসিয়া বসে কে জানি চিস্তিয়া তৈরি করল কে জানি কাদরিয়া তৈরি করল কে জানি নকশা বন্দি আনল কে জানি আল্লাহ আল্লাহর লোক হইয়া বসিয়া বসে বাজারে ফানাফিল্লা ফানাফির রসুল ফানাফির সাহেব এ বন্ধু আল্লাহ নিজে বলছেন এমন ভাবে জিকির করো এমন ভাবে আমার দাওয়ানা হয়ে যাও মানুষ যেন তোমায় পাগল বলে ও আল্লাহর পাগলেরা মায়া লাগায় বলো না আল্লাহ আবার বলেন না আল্লাহ একটু মহব্বতে আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার বন্ধুরে প্লিজ পায়ে হাত দিয়ে বলবো, মউতের মোরাকাবা করিয়া বয়ান শুনেন। মনে করতে হবে আমি মরিয়া গেছি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা মাঝে মধ্যে মরার আগে মরিয়া যাইবা। ও মা, ও বোন, ও ভাই, ও আমার বাবারা, এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। মা গো, তুমি যে কাপড় পরিয়া বেড়াইতেছ, যেই বাড়িতে তুমি আছো মা, এমন একদিন আসবে এই বাড়ি থেকে তোমাকে সাদা কাফনের কাপড় পরে বের হইতে হবে। আমার ভাইরা আমার বন্ধুরে, কোন দিকে কোন খেয়াল নাই। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, মাঝে মধ্যে চক্ষু বন্ধ করিয়া এই রকম ভাববা, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমার সাদা কাফনের কাপড় পেঁচে দিল, এই তো বুঝি আমাকে বরই পাতার গরম জল আমার গায়ে ঢালিয়া দিল, এই তো বুঝি আমার মেয়ে চিল্লে চিল্লে বলবে আমার বাবারে কই না, এই তো বুঝি আমার প্রাণের বিবি বলবে আমার কি হবে আমার কি হবে, এই তো বুঝি আমার মা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার মানিক রে তুমি নিয়ে গেলা, আমারে এখন মা কইয়া ডাক দিবে কে। ভাই কান্না না আসলো, কান্নার জোর করিয়া ভান ধর, দেখো মাসির মাথার পরিমাণ এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো নাকি। যদি কারো চোখের পানি পলিয়ায় যায়, এই চোখের পানি টিস্যু দিয়া মোছার দরকার নাই, এই চোখের পানি কাপড় দিয়া মুছবেন না, আল্লাহর মহাব্বতে বাইর হওয়া চোখের পানি চেহারায় মিশিয়ে দিবে। বাজান এই এক ফোঁটা চোখের পানি হাসর মাঠে এমন নুরানি হবে, জাহান্নামের আগুনের তাপ কমিয়া দিবে। একটু মহাব্বত করিয়া বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, বাবা বলো না আল্লাহ। আজ তুমি আমি কবরের চিন্তা করি না, কিন্তু ইমামুল আসর ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার আল্লাহু আকবার কবরের চিন্তা করতে করতে নিজের চোখ বন্ধ বানিয়ে ফেলাইছিলে। লোকেরা ডাক দিয়ে বলে, হযরত জি আপনি কি কবর আজাব চোখে দেখছেন নাকি, যার কারণে কানতে কানতে আপনি চোখ অন্ধ ফালাই বানায় ফালাই। যুবক কেমনে রে দাড়ি কাটস, যুবক কেমনে রে মার লগে খারাপ ব্যবহার করস, যুবক কেমনে রে মাদক সেবন করস, যুবক কি মনে করিয়া গুনাহ করস, তোর ঘরের পিছনে তো মালাকুল মত দাঁড়িয়ে রয়েছে, একটু চিন্তা কর, একটু চিন্তা কর, একটু চিন্তা কর, আমার মাওলা আজকে তোকে আমাকে আল্লাহ বানায় এখান থেকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এ বন্ধু, এ বাবাজি, এই রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বাবা রে আমি কি কবরে আজাব না দেখিয়া কান্দি। ডেকে ডেকে বলতেছেন, হযরত আপনি কবরে আজাব কোন চোখ দিয়ে দেখছেন? বলে, আমি চর্ম চোখ দিয়ে দেখি নাই, বাতিনি চোখ দিয়ে আল্লাহ আমারে দেখাইছে। কি যে ভয়ঙ্কর আজাব, কবরে সাপের যে কালা, এই সাপের যে কি যন্ত্রণা, আল্লাহ মাফ করিয়া দে। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ গেলাই বলেন, শোনো আমি তো প্রায় কবর জিয়ারত করতাম, ইমানের ব্যাটারি চার্জ হওয়ার জন্য বেশি বেশি কবর জিয়ারত করি আর কোরআন তেলাওয়াত করি। একদিনের ঘটনা, একদিন আমি এক কবরের সামনে দাঁড়াইছি জিয়ারত করার জন্য,
আমি চোখটা বন্ধ করিয়া যখন সূরা কেরাত পড়া শুরু করলাম, হঠাৎ করে ওই কবর থেকে কেমন জানি গরম বাতাস আমার গায়ে লাগলো। আমি রশিদ আহমদ গঙ্গোহী আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমার জীবনে তো বহু গরম বাতাস লাগছে, এইরকম গরম বাতাস লাগলে ও আল্লাহ তাইলে কি তোমার গোলাম কবরের মধ্যে আজাবে আছে নাকি? আল্লাহ তুমি যদি আমার একটু দেখাইতা আমি এটা একটু দেখতাম গো আল্লাহ। আমার মাওলা রশিদ আহমদ গঙ্গোহীর বাতিনি চক্ষু খুলিয়া দিলেন। আমার বন্ধুগণ বাতিনি চক্ষু খুলিয়া দেওয়ার পর রশিদ আহমদ গঙ্গি নজর করিয়া দেখে পুরাটা কবর বড়া খালি সাপ আর সাপ বাজা, পুরাটা কবরের মধ্যে খালি সাপ আর সাপ। মাঝে মাঝে এমন আগুন লাগে যে আগুন লাগিয়া বান্দার অঙ্গগুলি পুড়িয়া দেয়, আর এই গোলামটা চিৎকার দিয়া বলে, আল্লাহ আমার কি দুনিয়ায় কেউ নাই আমার জন্য কি একটু মাগফিরাতের দোয়া করতে পারে না? ও ভাই ও করিমগঞ্জের বাইরা, কার জানি মা কবরে শুয়া শুয়া কান্দে, কার জানি বাপে কবরে শুয়া শুয়া কান্দে, বাজান কার জানি দাদা দাদি নানা নানি কবরে শুয়া কান্দে, কার জানি জোরের ভাই কবরে শুয়া কান্দে, মা বাপ আত্মীয় স্বজন কবর থেকে কান্দার বলে, কিরে আমার বংশের লোক। হাসান হোসেন নবীর কোল থেকে আলীর কোলে চলে গেছে, হযরত আলী হাসান হোসেন রে আব্বু আব্বু বলে চুমা দিলে, দুটা সন্তান হযরত আলীকে চুমা খাইলে, এত সুন্দর করে বাবা বাবা বলিয়া বুকে ধরে ধরে রাখছে। এইটা দেখার পর আল্লাহ নবী ডান দিকে তাকায় খালি কান্দে। হযরত আলী আল্লাহ নবীর কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন গো নবী? আল্লাহ নবী বলতেছেন, আলী রে তুমি যখন তোমার বাচ্চাদেরকে আব্বু বলে চুমা দিছ, আবার তোমার বাচ্চারা যখন আব্বু বলে তোমার চুমা দিছে, এই দৃশ্যটা দেখার পর আমি মোহাম্মদ নবীর একটা কথা মনে হয়ে গেছে। আমার মা মিনা যদি বেঁচে থাকতো, আমার বাবা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আমার মা মিনা আমার বাবা আব্দুল্লাহ, আমিও আমার বাবা আব্দুল্লাহকে আব্বু বলে ডাক দিতাম, কিন্তু আমার মাও নাই আমার বাবাও নাই। বাজান রে আমার নবী কত বড় এতিম নবী ছিলে, এরকম অনেক সন্তানের জীবনে গড়ছে কিনা জানা নাই। অথচ দেখো শিশু মোহাম্মদ নবী মায়ের পেটে থাকতে বাবা হারাইছে, একদিন খেলতে যাইয়া বাচ্চাদের সাথে মাঠে গেছে, সব ছেলেদের খেলাধুলা শেষে মাঠে সবার বাবা হিসাব বাড়ি নিয়ে যায়, আল্লাহ নবীরে কেউ নিতে আসে না। আল্লাহ নবী খালি দাঁড়ায় দাঁড়ায় কান্দে বলে, আমার কি কেউ নাই আমার বাবা কি আমার নিব না? এই কান্দতে 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 কিরে উম্মত এত পাষাণ হয়েছে তোদের হৃদয়ে? নবীর কথা শোনার পর তোর দিল নরম হয় না? কেমন উম্মত হয়ে রে বাবা? আল্লাহ নবী উঁচু টিলার উপর উঠিয়া হাতটা বাড়ায় ডাক দিয়ে বলে, আমার বাবা কি না আমার বাবা কি আমারে মোহাম্মদ বলে কোলে নিবে না? আমি আমার বাবার কাছে যাব, বাবার কাছে যাব। নিচে দিয়ে মক্কার কাফের দিল লিডার আবু জাহেল যাইতেছিল, ওই সময় আমার বন্ধুগণ কুফরি করে নাই, তখন মোহাম্মদকে ভালোবাসতে আমার ভালোবাসত। এই আবুল হাকাম আমেনা বিবির কাছে যে বলতেছেন, আল্লাহর বান্দি তোমার মোহাম্মদ তো বাবা বাবা বলে কাঁদতেছে, মা আমেনা একটা দোর মারিয়া চলে গেছে, যাইয়া দেখেন মোহাম্মদ নবী কান্দে। বিবি আমেনা ডাক দিয়ে বলতেছে, বাবা মোহাম্মদ তুমি নেমে আসো। আমার নবী বলতেছেন, মা আব্বার কবর আব্বার আমি একটু দেখতে চাই,
আমিনা বিবি ডাক দিয়ে বলেন, তোমার বাবা জিন্দা নাই, তোমার বাবার কবরটা অনেক দূরে। আমার আপনার নবী ডাক দিয়ে বলতেছে, মা গো তাহলে বাবার কবরটা জিয়ারত করার জন্য আমারে নিয়ে যাও। এবার মা আমিনা বলতেছে, ঠিক আছে না মা, তোমার দাদার কাছে বইলা তোমারে তোমার বাবার কবর জিয়ারত করতে নিয়ে যাবো। বিবি আমিনা এবার আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া বলে, আব্দু আপনার নাতি মোহাম্মদ বাবা বাবা বলে কান্দে, আব্বা গো অনুমতি যদি দিতেন আমি একটু আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য লয়ে যাইতাম। আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, আমিনা রে তুমি একা যাইও না, উম্মে আইমান সাথীকে নিয়ে যাও। লম্বা কথা সংক্ষেপ করে দিলা, দেখেন তাও এক ফোঁটা চোখের পানি পড়েনি। এবার আমার বন্ধুগণ আমার ভাইরা উম্মে আইমানকে সাথী বানাইয়া শিশু মোহাম্মদকে নিয়ে আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য গেল। আমার নবী যায় আর কিছুক্ষণ পর পর বলে, আর কত দূর, আর কত দূর আমার আব্বার কবর, আর কত দূর, আর কত দূর আমার বাবার কবর। আমিনা বিবি যাওয়ার পর আমার বন্ধুগণ যখন দূর থেকে দেখা যায়, ওই তো আব্দুল্লাহর কবর। আমিনা বিবি বলতেছেন, ওই তো তোমার বাবার কবর। আল্লাহ নবী আমিনা বিবির হাতটা ছেড়ে দিয়ে একটা দৌড় মারিয়া কবরের কাছে যাইয়া কবরটা জড়ায় ধরে বলে, আব্বু ভেবেছিলাম তুমি আমারে কোলে নিবা, মোহাম্মদ বলে ডাকিবা, কিন্তু আব্বু সব ছেলেদের বাবা যে আমার বাবা। সব ছেলেদের বাপ আছে, তাদের বাবা তাদের কোলে নিয়ে সুমা খায়, আব্বু তুমি কি আমার কোলে নিবা না? হয়তোবা ওই সময় মোহাম্মদ নবীর কান্না শুনিয়া আব্দুল্লাহ হয়তোবা কবর থেকে বলতেছিল, আল্লাহ আমার কবরটা ভাঙিয়া দাও, আমি আমার মোহাম্মদ রে কোলে নিয়ে। শিশু মোহাম্মদ নবীর কান্নার আওয়াজে চলন্ত উত্থান মেথে না কানতেছে, ব্যবসায়ীরা ঠাই মেথেন না কান্দে, কে কে এত সুন্দর চেয়ার উড়িয়া কান্দ, কে তুমি, তোমার পরিচয় কি? আমার ভাইরা আমার বন্ধুরে, এক ইহুদি পণ্ডিত মোহাম্মদ নবীকে দেখিয়া বলতেছে, তুমি কোথা থেকে আস? বলে আমি অমুক জায়গা থেকে আসি। বলে এটা কার কবর? বলে এটা আমার বাবার কবর। বলে তোমার নাম কি? বলে আমার নাম মোহাম্মদ। বলে এটা তাইলে তোমার বাবা আব্দুল্লাহর কবর? বলে হ্যাঁ। তুমি কার সাথে আইছো? বলে আমার মা আমিনা আমাকে নিয়ে আইছে। ইহুদি পণ্ডিত একটা দোল মারি আমিনা বিবির কাছে যেয়ে বলে, ওরে বোন আমিনা, ও বোন আমিনা, তুমি তো তাওরীতের খবর হয়তো বা জানো না। বোন রে আমাদের কিতাবের মধ্যে আছে, এই পথ দিয়া মোহাম্মদ তার বাবার কবরে আসবে, আর আমরা উৎপেতে থাকব, মোহাম্মদকে আমরা ধরে নিয়ে যাব। ধরে দিতে পারলে আমাদের পাদ্রীরা পণ্ডিতেরা আমাদেরকে পুরস্কার দিবে, তোমার মোহাম্মদকে হত্যা করবে। তাই আমি না বোন আমি তোমাকে অনুরোধ করে বলবো, জলদি করে মোহাম্মদকে নিয়ে চলে যাও। আমিনা বিবি বলে, তুমিও তো তাদের একজন, মোহাম্মদকে দেখে তো মায়া করার কারণ কি? ওই ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলে, আমিনা রে তৌরীতের ভিতরে মোহাম্মদ নাম দেখে এত মায়া লাগে নাই, আজকে তোমার শিশু মোহাম্মদের চেহারা দেখে পরিজা ঠান্ডা হয়ে গেছে। এই লোক কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না, যাও লইয়া যাও, মোহাম্মদকে নিয়ে যাও, মোহাম্মদকে দেখে আমি তার ভক্ত হয়ে গেছি, আল্লাহু আকবার। বাজান আমিনা বিবি এবার নিয়ে যাচ্ছেন মোহাম্মদ নবীকে নিয়ে। আমি শিশু মোহাম্মদকে নিয়ে যখন ফিরার পথে রওনা দিছে, ও বাবা আবুয়া নামক জায়গায় যখন আইল, আমিনা বিবি উম্মে আইমানকে বলতেছে, আমার কেমন জানি জ্বরটা বাইরে গেল। উম্মে আইমান নিচে চাদর বিছাইয়া আমিনা বিবিকে শোয়াইলে, মাথায় প্রচন্ড পানি ঢাললে, তারপর শরীরের তাপ কমে না। আমিনা বিবি উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, বোন রে মনের আশা মনের হলো পূরণ হইল না। উম্মে আইমান বলে, বোন তুমি কি বলো আমিনা,
কিসের আশা তোমার পূরণ হলো না? আমেনা বিবি কান্দার ডাক দিয়ে বলে, আমার বড় মনে শখ ছিল আমার ছেলে মোহাম্মদ বড় হবে, আমার মা 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 কুইয়া ডাকবে, আমি আমেনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু মনের আশা মনের পূরণ হইল না। আমি বুঝি আমার মোহাম্মদের মুখ থেকে মা ডাক শুনতে পারবো না। আমার নবী শিশু মোহাম্মদ বালক নবী মোহাম্মদ এই কথাটা শোনার পর মায়ের হাত ধরে বুকের সাথে মাথা লাগায় ডাক দিয়ে বলে, মা গো কে গো মা, কি হয়েছে, তুমি কই যাইবা? এবার ডাক দিয়ে বলতেছে, বাবা আমি বুঝি আর তোমার ডাক শুনতে পারলাম না, কেন জানি আমার তোমার বাবার কাছে চলে যেতে হবে। আমার নবী মা মেনার ধরে ধরে বলেন, না না মৃত্যু করে যেতে দেব না। ও বাদা আমার আপনার নবী শিশু মোহাম্মদ আমেনা বিবির মুখে মাথা রাখলে রাখিয়া মা কয়ে ধরে ধরছে। হঠাৎ করে দেখে আমেনা বিবি আর নড়াচড়া করে না। মোহাম্মদ নবী এরকম করে নাড়াচাড়া দেয় আর ডাক দিয়ে মুখ বলে, মা গো তুমি কথা বললো না কেন, মা গো তুমি কথা বলো না কেন, এত ডাকা ডাকে মা কোনো কথা বলেন না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মা তুমি এইভাবে আমার ছুঁয়ে চলে যাইবা, মা গো আমার বাবা নেই তুমিও নেই, সেই মোহাম্মদ নবী ডাক দিয়ে বলে, তোমরা যখন মা বাবার কথা বলো তখন আমার মা বাবার কথা মনে হইয়া যায়। কাজী বাদাম এই গ্রামের মধ্যে যেহেতু পাশেই কবরস্থান, আরে কার মা জানি কবরে ঘুমে কান্দে, কার বাবা জানি কবর থেকে কান্দে। আর ডাক দিয়ে বলে, পুত্রে জিরে পোলারে মাইয়ারে ছেলেরে মেরে আমরা লাগে তো কান্নাকাটি করিয়া দোয়া করলি না, ও বাবা কবরের খবর পালা না, কবরে এসে খবর পাইলা। কোন ছেলে মেয়ে যদি মা বাবা লেগে আল্লাহর কাছে কান্নাকাটি করে, ছেলে মেয়ের কান্নার বরকতে মা বাবার কবর আজাব আল্লাহ মাফ করে দেয়। একটু মহব্বত করে ডাক দেন না, আল্লাহ এই যার অন্তরে মায়ের ভালোবাসা আছে, বাপের ভালোবাসা আছে, নবীর মহব্বত আছে, জবান বন্ধ রাখো না, দোয়া কবুল হবে। কান্না না আসলো, কান্না ভান করে চিৎকার দিয়ে বলো না, আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরে, আমি আর কিছুক্ষণের মধ্যে দোয়া করে দেব, প্লিজ যে যেখানে আছে সেখানেই থাকবে। এই ভাঙ্গা দিন নিয়ে চোখ বিদা পানি নিয়া, পানি বিদার চোখ নিয়ে যদি আল্লাহ দরবারে হাত তুলি, এই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। ভাই গো কেউ কোনো দিকে নড়িও না, একটু মেহরবানি করে তুমি বসো, একটু খুব খেয়াল করো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যার মা বাপ আছে, মায়ের চেহারার দিকে যদি কোনো সন্তান নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা সন্তানের আমল নামায় কবুল হজের সব লিখে দেয়। চিৎকার দিয়ে এবার মনে আছে কিনা জানি না, এই কোন নড়াচড়া নাই, যুবক ভাই আল্লাহ তোমার ব্যবসায় বরকত দিবে, যুবতী বোন আল্লাহ পাক তোমার লেখা পড়ার রেজাল্ট ভালো করবে, এ বন্ধু এ চাকরি দিবি আল্লাহ প্রমোশন দিয়ে দিবে, ও অসুস্থ ব্যক্তি আল্লাহ সুস্থ করে দিবে। একটু সময় নিয়ে মাত্র পাঁচ দশ মিনিটের মধ্যে আমি কতটা ফিনিশিং দিয়ে তোমাদেরকে নিয়ে দোয়া করব। তোমাদের ব্যবহার ভালো ভালো লাগলো, আমি অসুস্থ মানুষ, তারপর তোমরা আমার ইজ্জত করছো, আমি তোমাদেরকে বলবো না। যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ বছরে একবার এই গ্রামে আমি দিনের খাদেম হিসাবে খেদমত করার জন্য আসব। রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ হাত নামা, কোন দিকে কোনো খেয়াল নাই, একটু এদিক সেদিক নজর নাই। মুসলমান ভাই দাদা আমার, এবার দেখেন হাজি আমদাদুল্লাহ মাজের মক্কি রহমতুল্লাহ সেই মহিলা ভক্ত মনে আছে? মনে আছে তো? একটু জোরে কোন আল্লাহু আকবার। স্বামীরে ডাক দিয়ে বলতেছে, আমার কোনো টেনশন না,
আপনি আর নামাজ না পড়ে থাকতে পারবেন না। এবার বাজান লোকটা ডাক দিয়ে বলতেছেন, বেগম পাগড়ির সাথে নামাজের কি সম্পর্ক? বেগম ডাক দিয়ে বলতেছে, আপনি হাজি আমদাদুল্লাহ মহাদরে মুকির চিনেন না? ইনি এমন একজন আল্লাহর মাহবুব বান্দা, ইনি ঘুমের ঘরে চক্ষু বন্ধ করলে মদিনাওয়ালার সাথে কথা বলে, ইনি মদিনাওয়ালাকে স্বপ্নে দেখতে পায়, ইনি যে দোয়া করে আল্লাহ সেটা কবুল করে। ধমক দিয়া বেগমকে খেদে দিছে, নিজের বিছানায় শুইছে। এক পর্যায়ে রাত্রি যখন গভীর হইল, তাহাজ্জুদের সময় হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ ওযু বানাইয়া পাগড়িটা পেঁচাইয়া পেঁচাইয়া তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া মোনাজাতের মধ্যে আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ আমার পাগড়ি যারা দরিয়া তওবা করছিল, আল্লাহ আমার মজলিসে যারা বলছিল, আল্লাহ আমি শরীয়তপুরে মা ফিরে যাব আজকে বলছে, আল্লাহ ও আল্লাহ এরা গরিব হোক দুনিয়া শিক্ষিত অর্ধ শিক্ষিত হোক, আল্লাহ গো আমি তোমার দরবারে বলি আমার এই ভাই বাবাদেরকে তুমি গুনাহ খাতা রেখো না, আল্লাহ এদেরকে তুমি ওলি বানায় দাও। একটু জোরে বলেন না আমিন। হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার পাগড়ি দরিয়া যারা আমার মজলিসে বসিয়া তওবা করছে এদেরকে আর তওবা বন্ধ করাইতে দিও না, আয় আল্লাহ এদেরকে নামাজ না পড়ে বিছানা রেখো না। এই দোয়া কইরা হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহ আলাইহি দোয়া শেষ করছে। ওই দিক দিয়ে দোয়া শেষ, এই দিক দিয়ে আল্লাহর বান্দা পাগড়ি ধরি না ব্যক্তি হাতের মধ্যে কেমন জানি চুলকানি শুরু হয়ে গেছে, এমন চুলকানি এমন খাজানি লোকটি কান্দে ডাক দে বলে, বিবি জীবনে তো এমন চুলকানি চুলকা নাই, এটা কেমন চুলকানি? বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো মনে যদি কিছু না নেন পানি এনে দেই, আপনি বিসমিল্লাহ বলে ওযু বানান অঙ্গ ধন অঙ্গের চুলকানি ভালো হইয়া যাবে। বেগম এই কথা বলার পর লোকটি বলতেছেন, তাইলে পানি আনো। এইবার পানি আইনার ডাইন হাত তিন কবজিটা তিনবার বিসমিল্লাহ বলে ধুইলে দোয়ার সাথে সাথে চুলকানি বন্ধ, আবার বাম হাতের কবজি চুলকানি শুরু, আবার বিসমিল্লাহ বলে বাম হাতের কবজি তিনবার ধুইলে। লোকটি ডাক দিয়ে বললেন, বিবি রে বুঝতে পারছি বুঝতে পারছি, আমার মাওলা নীলা খেলা কেউ বুঝতে পারে না। এরে বিবি পাগড়িওয়ালা সাংঘাতিক লোক, এই পাগড়িওয়ালা সাংঘাতিক লোক এবার বাদান বাম হাত ডাইনার চুলকানি শেষ, নাকে মুখে খাজানি শুরু হয়ে গেছে, চুলকানি শুরু হয়ে গেছে। এবার লোকটা বিসমিল্লাহ বলে মনে ধুইলে, নাকে পানি দিলে, চেহারা যত করলে, আমার বন্ধুগণ তারপর আবার কমতে চুলকানি শুরু হইল। লোকটা এবার দাঁড়া ডাক দিয়ে বলতেছেন, বিবি এ বিবি যা আমি তওবা করলাম, আমি মাপ চাইলাম, আমি ওয়াদা করলাম আর নামাজ ছাড়ব না, আর আমি পানিকে ঘৃণা করব না, আমি এখন থেকে ইবাদতকারী হয়ে যাব, আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বলেন, আমরা ইবাদত করি কার, সাহায্য চাই কার? আজকে থেকে আমরা ইবাদত করব আল্লাহর হুকুমে নবীর তরিকার ইবাদত করব, কারা কারা তৈরি আছে ইনশাআল্লাহ, নারে তাকবীর আল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন, আবার বলেন আমিন। হাত নামা আমার ভাইরা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা, ছোট্ট একটা সুন্নতের কথা বলি আমার ভাইরা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেন, কোন ব্যক্তি যদি দিনে রাত্রে এই আমার সাথে দোয়া করে যাবে, রাজি আছেন না? এই হাতটা দিয়ে বারংবার কাবা ধরেছি, এই হাতটা আল্লাহ ওলাদের সাথে লাগানো, এই হাতটা তুলে আমি আপনাদের কিনে দোয়া করব, করে যাবেন না? আল্লাহ কবুল করুক, করে বলেন আমিন।
আমার ভাইরা আমার বন্ধুগণ, কোন বান্দা যদি দিনে রাতে মিলিয়ে বিশটা লোককে শুদ্ধ করে সালাম দেয়, আর ওই লোক যদি দিনে হোক রাতে হোক মারা যায়, আল্লাহ রাসূল বলেন তাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তা আমি আপনি আজকে থেকে সহি করে সালাম দিব, রাজি আছি? সালামটা কিভাবে দেব? মাদ্রাসার ছাত্রদেরকে বলবো তোমরা শৃঙ্খলা নষ্ট করবে না, বসে পড়বে, দোয়া করে যাবে, আল্লাহ তোমাদেরকে বড় বড় আলেম বানাবেন। সালামটা সহি করে দেব, আসসালামু আলাইকুম। আমি আগে বলি পরে আপনারা শুনেন, আসসালামু আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম। উত্তরটা ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। ভাই আমি প্রতিদিন 20টা লোককে সহি করে সালাম দিতে রাজি আছি, আপনারা আছেন? কে কে পারবে? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। কষ্ট দিলাম, আমরা শুনব কম আমল করব বেশি, শুনব কম আমল করব বেশি। আমি এলাকার মানুষের আচরণে খুব খুশি, এই এলাকার ছেলেরা আমার জন্য খুব কষ্ট করছে, আমার ঢাকায় আমার মাদ্রাসা আমার খানকায় মসজিদে যাইয়া দাওয়াত দিছে, আমি দাওয়াত গ্রহণ করছি এবং ওয়াদা দিয়ে যাচ্ছি আল্লাহ হায়াতে বাঁচায় রাখছে আগামী বছর এই সময় আমি আবার আসবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার এই বয়ান এই চোখের পানির দ্বারা অত্র গোরস্থানের কবরে আযাব মাফ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যে যেখানে দাঁড়িয়ে আছে আমরা সবাই বসি, দোয়া হয়ে যাবে, ফজরের নামাজের দিকে খেয়াল রাখতে হবে। যে একবার সূরা ফাতিহা পড়ব, তিনবার সূরা ইখলাস পড়ব, কিছু বলার আছে কারো? এই চেয়ারটা খালি রাখতে হবে, উঠতে বসে দোয়া করে। আচ্ছা 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 বসেন, শোনেন যে আমার ভাইরা, আল্লাহ তাআলা কোনদিন যদি আমাকে আনেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে টাইম নিয়ে সুন্দর করে আমি আপনাদেরকে শোনাবো। আপনারা আবেগ দিয়ে কাজ করবেন না, বিবেক দিয়ে কাজ করবেন। এই পরিবেশটা সুন্দর, আজকে কান্নাকাটি পরিবেশ, এর একটা ওজন রাখা চাই, ঠিক কি না বলেন? কি ভাই, ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরে ভাই যারা দুই একজন আছেন আপনারা একটু দোয়া করে যান, কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানে। তবে আমার এক যুবক ভাই বলছে, হযরত যদি আযান নাই দেন একটু একটা ইসলামী সঙ্গীত একটা গজল আপনি একটু বলবেন। আচ্ছা আমি দুই একটা কলি আপনাদেরকে শুনাইয়া মরণের কথা স্মরণ করাইয়া আমি বিদায় নিয়ে যাই। শেষ ভালো তার সব ভালো তার একটু দোয়াটা করে যাই, এত করে বলার পর দিকে চলে যায়, যাইতে দেন সমস্যা নাই। আমার ভাইরা মরতে হবে কি হবে না বলেন? হবে কি হবে না? তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন বলেন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন সবাই, ওরে মন তুই মরিলে কান্দিবে। একটু আওয়াজটা বাড়ান না, রহমতের বাতাস আসবে ইনশাআল্লাহ। তুই মরিলে কান্দিবে সবাই, ওরে মন তুই মরিলে কান্দি সবাই, ওরে মন তুই মরিলে কান্দি। যখন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, ঠিক কিনা বলেন? যখন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, ভুলে যাবে তোমায় তোমার, ভুলে যাবে তোমায় তোমার,
আত্মীয় স্বজন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন বলেন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন আল্লাহ আপনি আমাদের মরণকালে কালমা নসিব করে দিয়ে বলেন আমিন আল্লাহ তাআলা আজকের এই বয়ানের উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করেন তাহলে আমরা ইবাদত করব কার সাহায্য চাইব কার ইবাদতকারী হওয়ার তৌফিক আল্লাহ দান করে পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই সমস্ত আকাবির আসলা বুজুর্গ ওলামায়ে কেরামদের জন্য দোয়া করবেন যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করবেন